রেফারি লিডারশিপ কোর্স ছেড়ে সোমবার রাজ্যে ফিরলেন জাতীয় রেফারি রক্তিম সাহা। গত 1 জুন থেকে 10 জুন পাঞ্জাবের মিনার্ভা ফুটবল একাডেমিতে মোট 28 জন রেফারিকে নিয়ে প্রথমবারের মতো এই কোর্স করানো হলো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের তরফে। পাঞ্জাবের রেফারি লিডারশিপ কোর্সে হলো আর্মিদের ট্রেনিং। পাঞ্জাবের মিনার্ভা ফুটবল একাডেমিতে একদমই নিয়ম শৃঙ্খলার মধ্যে 10 দিন বাছাই করা 28 জন রেফারিকে নিয়ে হলো এই বিশেষ কোর্স। সাধারণ মানুষের জীবনযাত্রা থেকে বরাবরই আলাদা থাকে আর্মিদের লাইফস্টাইল। এদের ধাঁচেই AIFF রেফারিদের ট্রেনিং দিল। ভারতে এবারই প্রথম রেফারিদের এই বিশেষ প্রশিক্ষণ কোর্সের উদ্যোগ নিল AIFF। এতে রেফারিদের একবার নয় পরপর দুবার ফিটনেস টেস্ট নেওয়া হয়। একদমই টাইট শিডিউলে রেফারিদের প্রশিক্ষণ দেওয়া হয় লিডারশিপ কোর্সে। সোমবার রাজ্যে ফিরে বিকেলে উমাকান্ত ময়দানে চলে আসেন জাতীয় রেফারি রক্তিম সাহা। মাঠেই তিনি নিউজ ভ্যানগার্ডকে জানান AIFF-এর এই লিডারশিপ কোর্সটা করে ভীষণই উপকৃত হয়েছেন তিনি। আমাদের যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের যে মিনার্ভা একাডেমিতে যে আমাদের যে রেফারি লিডারশিপ কোর্স হয়েছে, সেই কোর্সে অনেক উপকৃত হয়েছে এবং আমি বিশ্বাসী যে ভালো ম্যাচ পরিচালনা করতে পারবো আগামী দিনগুলিতে, এবং যারা আমার জুনিয়র আছে আমি তাদের অনুপ্রেরণা করতে পারবো যে এইভাবে করতে পারলে যে একটা ডিসিপ্লিন ওয়াইজ কীভাবে যে একাডেমিতে যে কোচিং করানো হয়েছে, যে আর্মি টাইপ কিন্তু রিলেটেড অফ রেফারি, সেই উন্নত ধরনের প্রশিক্ষণ যিনি আমাদের করিয়েছেন যে রঞ্জিত বাজাজ, যিনি মিনার্ভা একাডেমির ওনার, উনি আমাদের কোচিং করিয়েছেন এবং ওনার সঙ্গে আরও অনেক টিচার ছিলেন, যেগুলি আমাদের সাইকোলজি মেন্টালি এবং মোরাল আমাদের যে প্রি ম্যাচ ডিসকাশনে যে আমাদের প্রয়োগ করতে হবে সেগুলি আর্মিদেরও হয়। সে আমরা যারা করলাম এই প্রশিক্ষণটা তাদের অনেক ডেভেলপমেন্ট এবং লাভবান হয়েছে এবং আমারও লাভবান হয়েছে। রক্তিম সাহার পর এবার এই কোর্স করতে মোহালির চণ্ডীগড়ে যাবেন রাজ্যের আরেক জাতীয় রেফারি সত্যজিৎ দেবরায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।